फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आज के हे रविवार और आज के चले जाब राते ट्रेने और एखन आमरा एकटू मंदिरे जाच्छी कारण कालकेर मंदिरे जाइनी, खूब भीड़ छिलो कालके सन्धे बेला, तई आजके जेहेतु मंदिर बंद तई आजकेई आमरा जाच्छी और तोमादेरकेओ मंदिरटा देखाबो। ताहले चलो जावा जाक। মন্দিরের কাছে চলে এসেছি। এই দিক থেকে যে ধোঁয়া মতো জায়গাটা দেখা যাচ্ছে ওই দিকটাতে হচ্ছে ভগবানের ভোগ প্রসাদ রান্না হয়। আর আজকে যেহেতু রবিবার তাই আজকে মন্দিরটা বন্ধ আছে, শুধুমাত্র এই রবিবারই বন্ধ থাকবে, হোলির পর থেকে সব দিনই খোলা থাকবে। তো আমি তোমাদেরকে তাই বাইরে থেকেই মন্দিরটা একটু দেখাবো। আর মন্দিরের বাইরে এরকমভাবে চার সাইডে সমস্ত কিছুর দোকান আছে, ঠাকুরের প্রসাদ যেগুলো হয় সেগুলোও টুকিটাকি দোকান আছে, আর এই সব দুরি আরও চুরি এইসবের দোকানগুলো। মন্দিরের আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি, কিন্তু এর ভেতরে আরও অনেক অনেক মন্দির আছে। সাক্ষী গোপাল আছে, বিমলা ঠাকুর আছে, অনেক ঠাকুরের মন্দির আছে। সবটা ঘুরতে প্রায় একদিন মতো লাগবে। আর মন্দিরের সবথেকে মেন চূড়াটা যেখানে পতাকা আছে, হলুদ রঙের পতাকা, ওইটাই হচ্ছে ভগবান জগন্নাথ থাকেন ওই মন্দিরটায়। আর বাকি অনেক মন্দির আছে, আমি তোমাদের ওই মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি। ওই যে ওপরে দেখা যাচ্ছে চূড়ায় পতাকা আছে, ওই হলুদ রঙের পতাকাটা রোজ চেঞ্জ করা হয়, ওটা খুবই উঁচু। দেখে হয়তো এখান থেকে মনে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে গেলে ওটা অনেকটাই উঁচু। আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি, এরপর আমরা চলে এসেছি সমুদ্রে। আজকে আমাদের রুমে রান্না হয়নি, কারণ আমরা আজকে হোটেলে খাবো, তাই জন্য মা আর মেসো স্নান করছে, আমি আজকে আর স্নান করছি না। ভাবলাম দেখাই যে দুপুরে কত লোক সমুদ্রে স্নান করছে, দেখো খালি ভিড়টা, এত এত লোক এসেছে। আজকে আমরা হোটেলে খেতে যাবো, কারণ যে জিনিসগুলো আমরা ভাড়ায় নিয়েছিলাম ওগুলো আমরা কালকে রাত্রে ফেরত দিয়ে দিয়েছি। এই যে মাসি মেসো। আমরা চলে এসেছি, এই হোটেলটার নাম হচ্ছে বিদেশ ঘর, আমাদের একদম হোটেলের কাছে এই হোটেলটা। তো এটা মোটামুটি হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ার টেবিলগুলো মোটামুটি ভালোই। সব হোটেলেই থালি সিস্টেম, তো আমরা চারজনে এবার বসে পড়বো, তারপরে খাবারটা অর্ডার করবো। প্লেটেই ভাত আর আলু ভাজা, ওটা কমন, আর আমি খাবো এগ থালি। আমার ডিমটা যেহেতু খুব পছন্দের, মাছ আমি পছন্দ করি না। আর মা খাবে এমনি মাছ, রুই মাছ, আর মেসুরা খাবে ভেটকি মাছ। আর সবার কমন হচ্ছে আলু ভাজা, ডাল, শুক্তো, আর হচ্ছে ধোকার ডালনা, এগুলো হচ্ছে সবার কমন। আর যেটা সবাই আলাদা আলাদা ডিম মাছ যেটা খাবে তা সেটা। মানে এই সবজির খাবারগুলো তো মোটামুটি টেস্টি, কিন্তু মাছটা যে দিয়েছে ঝোলগুলো একদমই জলের মতো, তেমন একটা ভালো না। আর ডিমটা আমি পছন্দ করি তাই ডিমটা খেয়েছি, কিন্তু ঝোলটা তো আমি খেতেই পারিনি, মোটামুটি ভালোই। হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে বারোটা, দুপুর বারোটা। আমাদের কালকে রাত্রে ট্রেন ছিল, তাই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আমরা আজকে সকালে আটটায় ট্রেন থেকে নেমেছি, আর তারপর এগারোটা এই একটু আগেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরিনি, কোথায় গেছি সেটা জানার জন্য তোমাদেরকে তো অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ করতে হবে। তার আগে তোমাদেরকে আমি, যেহেতু আমরা চলে আসবো তাই রবিবারই আমরা হচ্ছে যে মন্দিরটা একটু ঘুরতে গেছিলাম, কারণ মন্দিরটা রবিবার বন্ধ থাকে যেহেতু, তাই পুরোটা তোমাদের সেভাবে দেখাতে পারিনি, কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আর তারপর হোটেলে খেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য।